Debdulal, if you can give us some time. Sorry, আমার প্রিপারেশন নাই তারপরেও চেষ্টা করে কিছু বলার জন্য তো যা বলা হয়েছে আমার সম্পর্কে আসলে আমি এরকম কিছু না আমি নরমাল চাকরি করি চাকরির পাশাপাশি সিটি ফার্মের সাথে আছি আর বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি আপনাদের দোয়ায় ডিসেম্বরে শেষ হবে হলে রক্ষা পাবো আচ্ছা তো আমাকে কথা এই সেশন শুরু হওয়ার আগে একটু হালকা ব্রিফ করা হয়েছিল অন্য একটা টপিকে কথা বলার জন্য সেটা বলবো বলার পর আপনাদের অন্য কোশ্চেন থাকলে অ্যানসার দেওয়ার চেষ্টা করব তো আপনাদের মনে হয় বেশিরভাগই সফটওয়্যার ডেভেলপার তো যেটা সেটা হলো যে সফটওয়্যার ডেভেলপমেন্টে আমরা এককালে টু টায়ার থ্রি টায়ার অ্যাপ্লিকেশন ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি একসময় টু টায়ার ছিল পরে থ্রি টায়ারে যাওয়া হয়েছে আবার পরে মনে হয়েছে টু টায়ার গেলে ভালো হয় তো বাংলাদেশ ব্যাংকে যেরকম বিদেশি সফটওয়্যার কেনা হয় দেশি সফটওয়্যার কেনা হয় এমন নিজেদের সফটওয়্যার বানানোও হয় তো সফটওয়্যার ডেভেলপমেন্টের থ্রি টায়ার ডেভেলপমেন্ট করতে পারলে ভালো তো টায়ার করতে গেলে কি করা যায় এখনকার টেকনোলজিতে সোপ সার্ভিস আছে রেস্ট এপি আছে সেগুলো ইউজ করা যায় দরকার পড়লে বাইরে থেকে মিডলওয়্যার কিনতে চাইলে কেনাও যায় যেটা ভালো মনে করেন আপনারা সেদিকে চিন্তা করতে পারেন তো সোপ সার্ভিস অথবা রেস্ট এপি ইউজ করতে পারলে হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট ইভেন ডাটাবেজ ইন্ডিপেন্ডেন্ট সলিউশন ডেভেলপ করা সম্ভব আচ্ছা আর সফটওয়্যারে রোল বেসড অ্যাক্সেস খুব ইম্পর্ট্যান্ট অনেক অনেকের পুরনো সফটওয়্যারে সেগুলো নাই সেগুলো থাকা উচিত থাকলে সমস্যা কম এরপরে আমি অন্য বিষয়ে এখন আসি সিকিউরিটি ইস্যুতে সেটা হলো যে সফটওয়্যার ডেভেলপ করার পরে ডেলিভারি দেওয়ার আগে আমার তো ভালনারেবিলিটি টেস্ট করা উচিত আমরা কি করি ডস অ্যাটাক ডিডস অ্যাটাক ক্রস সাইট স্ক্রিপ্টিং কিংবা এসকিউএল ইনজেকশন হচ্ছে কি না হওয়ার সুযোগ আছে কি না চেক কি করি আমরা অনেক ক্ষেত্রে করা হয় না কেন করা হয় না ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করার জন্য লোকাল কোম্পানি খুঁজে পাওয়া খুব মুশকিল আমাদের আমাদের জন্য যদি বিদেশি কোম্পানিকে হায়ার করতে হয় তাহলে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে আসতে হয় এটা ওই শাঁখের করাত পড়ছেন কি না শুনছেন কি না জানি না আমি বাংলায় শাঁখের করাত বললে হয়তো সবাই বুঝবেন যদি বিদেশি কোম্পানিকে হায়ার করা হয় ভিএপিটি করার জন্যে এনডিএ এগ্রিমেন্ট সাইন করার পরেও রিস্ক থেকে যায় যে সে আপনার কনফিডেন্সিয়াল উইকনেসগুলোকে শেয়ার করবে কি না বাইরে এটা ভেরি রিস্কি আবার লোকালি যদি হায়ার করতে চান লোকালি ভালো কোম্পানি খুঁজে পাবেন না লোকাল ভিএপিটি করার মতো ভালো কোম্পানি নাই আপনি যদি মনে করেন না আমি বাইরের কাউকে হায়ার করবো না নিজেই ইউজ করবো তো কম্পিউটার অ্যাসিস্টেড অডিটিং টুল যেগুলো আছে যদিও ভিএপিটি না আমি অন্য আরেক বিষয়ে আসতেছি সেই টুলও লোকালি অ্যাভেলেবল না টুল কিনবেন প্রোডাক্ট স্পেসিফিক টুল একজন অডিটর গিয়ে যে ডেভেলপার তাকে না আরেকজনকে দিয়ে অডিট করাবেন প্রোডাক্টটা ঠিক আছে কিনা ঠিক ঠিক করে বিজনেস রিকোয়ারমেন্ট ফুলফিল করছে কিনা সেটা দেখার জন্য যদি আপনি টুল ইউজ করতে চান সে টুলও লোকালি অ্যাভেলেবল না বেসিসে যারা সফটওয়্যার ডেভেলপার আছেন তারা এই সেগমেন্টগুলোতে চিন্তা করতে পারেন যে আমি ইআরপি অডিট করব অডিট করার জন্য এসএপি টুল আছে ওরাকল ফিনান্সিয়াল টুল আছে কিন্তু ধরা যাক ইরা ইনফোটেকের ইআরপি আছে তারটা আমি অডিট করব কী দিয়ে করব দিস ইজ এ কোশ্চেন এটা আপনাদের কাছে মনে হবে যে না এটা আমার কাছে এরকম কেন টেবিলের দুই পাশে দুই রকম অ্যাটিটিউড থাকে এক পাশে একরকম আর এক পাশে আরেক রকম আপনারা যারা প্রোডাক্ট দেবেন সেই প্রোডাক্টটা যারা কিনবে তারা কীভাবে অডিট করবে সেই অডিটের কোনো অ্যারেঞ্জমেন্ট নাই লোকালি অ্যাভেলেবল না প্রোডাক্ট স্পেসিফিক অডিট টুল অ্যাভেলেবল সারা ওয়ার্ল্ডে কিন্তু আপনার প্রোডাক্ট যদি সেই রকম পপুলার না হয় তার জন্য অডিট টুল পাওয়া যায় না আচ্ছা এই গেল এই পাশে এরপরে আপনার সিকিউরিটিতে একসময় বলা হতো যে লোক কমানোর জন্যে আইটিতে জনবল কম ইউজ করার জন্য রিমোট অ্যাক্সেস প্রভিশন চালু করা যাতে রিমোটলি অনেক কিছু কাজ করে দেওয়া যায় সব জায়গায় ফিজিক্যালি আইটির লোককে না পাঠানো এখন বলা হচ্ছে রিমোট অ্যাক্সেস খুব বেশি ভালো নয় বল রিমোট অ্যাক্সেসের দরকার নাই সব জায়গায় অনসাইটে গিয়ে কাজ করতে ফিজিক্যালি তাহলে কী হলো ইন্ডাস্ট্রি ট্রেন্ড সিকিউরিটি কনসিডারেশনে আগে একরকম চিন্তা করত বিজনেস ইকোনমিক্স হিসাবে পরে আর একরকম চিন্তা করছে না আসলে দিস ইজ নট সুইটেবল ফর অল অফ আস রিমোট অ্যাক্সেস সুইটেবল হবে না ফিজিক্যালি গিয়ে সার্ভিস দিতে হবে তো এটা ভালো দিক আছে আমাদের জন্য সেটা বললে এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়বে কাজ বাড়বে আচ্ছা আমাদের দেশে সিকিউরিটি অপারেশন সেন্টার এই পর্যন্ত তৈরি হয়ে ওঠেনি সিকিউরিটি অপারেশন সেন্টার করা যায় খুব সহজ সহজে বলা সম্ভব কয়েক কোটি টাকা খরচ করলে ২০-২৫ কোটি টাকা খরচ করলে সুন্দর সিকিউরিটি অপারেশন সেন্টার বানানো যায় লাভ কি সিকিউরিটি অপারেশন সেন্টার চালাবে কারা তাদের কি সে স্কিল সেট আছে
প্রোগ্রামারের যে নেগেটিভ অ্যাটিটিউডের স্কিল লাগে প্রোগ্রামার ভালো প্রোগ্রামার হতে গেলে, কিন্তু সিকিউরিটি অপারেশন সেন্টার চালাইতে গেলে পুলিশি অভিজ্ঞতা লাগবে, সেটা কি আছে? আমার অভিজ্ঞতা আছে ট্রেনিংয়ের, এফবিআই এর সাথে ট্রেনিংয়ে করতে গিয়ে দেখছি বাংলাদেশের পুলিশেরা যদি কোনো একটা কেস থেকে এক প্যারাগ্রাফের একটা প্যারাগ্রাফ থেকে যদি 10টা পয়েন্ট বের করতে পারে, অনেক ভালো ব্যুরোক্রেট অনেক ভালো প্রোগ্রামারও 5টার বেশি পয়েন্ট খুঁজে বের করতে পারে না। কারণটা কি? কারণ তারা ওই কালচারে কাজ করে অভ্যস্ত না, তারা যে কালচারে কাজ করে সেই কালচারের জিনিস বোঝে। এখন আপনি যদি সিকিউরিটি অপারেশন সেন্টার তৈরি করেন, করার পরে যদি সিকিউরিটি অ্যানালিস্ট ভালো না পান, তাহলে সিকিউরিটি অপারেশন সেন্টার তৈরি করে কী হবে? কিছু বিদেশি ভেন্ডারের হার্ডওয়্যার সফটওয়্যার কিনতে পারবেন, নাথিং এলস। আমাদের দেশে এখনও পর্যন্ত এটা গড়ে ওঠেনি। আচ্ছা, সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, সেটা অনেকটা প্রতিষ্ঠানে, খুব কম প্রতিষ্ঠানে আছে, এবং থাকলেও একই প্রবলেম, কোনটা সিকিউরিটি ইস্যু কোনটা না, কীভাবে অ্যানালাইজ করতে হবে, আমি ড্যাশবোর্ড দেখে কীভাবে বুঝবো কোনটা সিকিউরিটি ইস্যু কোনটা সিকিউরিটি ইস্যু না, সেটা আমরা নিজেরাই বুঝি না। যে ভেন্ডর যা অফ দ্য শেলফ স্ট্যান্ডার্ড কনফিগারেশন দিয়ে যায়, আমরা সেই কনফিগারেশনে ইউজ করে অভ্যস্ত। আমাদের যে নিজস্ব প্রয়োজনে বিভিন্নভাবে অ্যানালাইসিস করতে হবে, বিহেভিয়ার অ্যানালাইসিস করতে হবে ট্রানজ্যাকশনের, সেদিকেও যাই না আমরা। আচ্ছা, নেটওয়ার্ক বিহেভিয়ার অ্যানালাইসিস করি না আমরা। আচ্ছা, নেক নেটওয়ার্ক অ্যাডমিশন কন্ট্রোল বেশিরভাগ অর্গানাইজেশন ইন্ট্রোডিউস করি না। লেয়ার টু করবো না, লেয়ার থ্রি করবো, কীভাবে করবো, কী করলে কী সুবিধা হবে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা করি কি, স্ট্যাটিক আইপি না দিয়ে ডিএসসিপি ইউজ করি। ডিএসসিপি ইউজ করলে আমার ফরেন্সিকে কী হবে? এখানে অনেকেই আছেন, কে কী বলবেন জানি না, আমি আমার অভিজ্ঞতা বলি, সেটা হলো যে সাইবার সিকিউরিটি নিয়ে অনেকেই অনেক রকমের কথা বলতে পারবেন, অনেকেই অনেক রকমের থিওরিটিক্যাল স্টেটমেন্ট দিতে পারবেন, রিয়েল লাইফ সিনারিও ইজ সামথিং ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। কোনো দুর্ঘটনা ঘটার পর সাইবার ফরেন্সিক কীভাবে করতে হয়, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে কীভাবে কোঅপারেট করতে হয়, কী কী ধরনের গ্যাপস অ্যান্ড ল্যাপস খুঁজে পাওয়া যায়, সেটা নিজেদের কোথাও দুর্ঘটনা না ঘটলে, তার সাথে কাজ না করলে বলতে পারবেন না। থিওরিটিক্যালি বলতে পারবেন, এই করলে এই হবে, কী করলে কী হবে বই কেনার মতো বলতে পারবেন, বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন। আমি চেষ্টা করছি ডিপ্লোম্যাটিক্যালি বিষয়টাকে অ্যাভয়েড করে অন্য কথা বলতে, সরি, উপায় নেই আমার, আমার মুখ বন্ধ রাখতে হবে, এছাড়া আমার উপায় নেই। আচ্ছা, ক্লাউড ইস্যু, কিছুক্ষণ আগে আমি একটা সেমিনারে বলছি, ক্লাউড ইস্যুতে আমার রিজার্ভেশন আছে ব্যক্তিগতভাবে, কিন্তু সরকারিভাবে রিজার্ভেশনটা কেমন, সরকারের সাথে বসে সবাই মিলে বসে ঠিক করা যাবে। ক্লাউড যদি দেশে ক্লাউড হয় তাহলে কোনো সমস্যা নেই, যদি বিদেশে ক্লাউড হয়, বিদেশে ক্লাউডের দুই রকমের কমপ্লিকেশনস আছে, একটা হলো কোনো দুর্ঘটনা ঘটলে, সেটা নর্মালি দুর্ঘটনা ঘটার মূল কারণ থাকে হলো ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল ডাটা যেখানে থাকে সেই জায়গাতে, অথবা যেখানে ডিফেন্সের ডাটা থাকে সেই জায়গাতে, বেশিরভাগ ক্ষেত্রে টার্গেটেড অ্যাটাক হয় এই দুটা সেগমেন্ট, অন্য সেগমেন্টে অ্যাটাক কম্পারেটিভলি কম। তো টার্গেটেড অ্যাটাকে যদি পড়ে যাওয়া যায় তাহলে কী হতে পারে? সেই প্রতিষ্ঠান যেটা দেশের বাইরের ক্লাউড, সে আপনাকে কতটা লিগাল সাপোর্ট দেবে, অথবা যদি কোনো কারণে সেই দেশের সাথে আপনার ডিপ্লোম্যাটিক ক্রাইসিস হয় তাহলে আপনি কতটা সাপোর্ট পাবেন? এটা ইউএসএর প্যাট্রিয়টিক অ্যাক্ট আছে, কিছুক্ষণ আগে তারেক ভাই যেটা বললো যে এখন আমেরিকা ফার্স্ট কনসিডারেশন আসছে, হয়তো আমরা আমাদের বলতে হবে বাংলাদেশ ফার্স্ট। তো ক্লাউড যদি দেশের বাইরে হয়, ক্লাউড বেসড অ্যাপ্লিকেশন তৈরি করা, সেই অ্যাপ্লিকেশনের সার্ভিস নেওয়া, অথবা ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস নেওয়া, অথবা প্ল্যাটফর্মের সার্ভিস নেওয়া, অথবা সিকিউরিটি সার্ভিস নেওয়া ক্লাউড বেসড, সেটা কতটা ইফেক্টিভ হবে আমাদের জন্যে যদি দেশের বাইরে ক্লাউড হয়, সেটা বিবেচনা করার বিষয় আছে। রাইট এট দিস মোমেন্ট আমি এটা নিয়ে ভালো মন্দ কোনোটাই বলতে পারবো না, তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে বলতে বলেন আমি বলবো এটা এখনও পর্যন্ত উই আর নট রেডি ফর দিস। যদি লোকাল ক্লাউড হয়, লোকাল ক্লাউডের বেনিফিটটা হলো লোকালি কিছু এমপ্লয়মেন্ট অপরচুনিটি হবে, লোকাল কিছু কাজ হবে, যে সেক্ষেত্রে দেশের জিডিপিতে পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে, আর আউটওয়ার্ড রেমিটেন্স কম হবে ন্যাচারালি, যেটার পক্ষে আমি সারা জীবন কথা বলে যাব ন্যাচারালি। আচ্ছা, আর সিকিউরিটি এনশিওর করার জন্য, সকালেও আমি একই কথাই বারবার করে বলছি, সিকিউরিটি এনশিওর করার জন্য কোনো টেকনোলজি এনাফ না, 100% সিকিউর কোনো টেকনোলজি দিতে পারবে না। সিকিউরিটি আনতে গেলে অবশ্যই পিপল ফার্স্ট, যদি এন্ড ইউজার যদি সিকিউরিটি সম্পর্কে ভালো জানে, নিয়ম মানে, তবেই সিকিউরিটির অলমোস্ট 86% কাভার হয়। তারপরে বাকিটা হলো প্রসেস, অফিসের যে ওয়ার্কিং প্রসেস, কীভাবে কাজ হবে, কোন পলিসি কমপ্লাই করতে হবে, কোন নিয়ম মানতে হবে, সেগুলো যদি ফলো করে তাহলে 86 থেকে শুরু করে এটা 95% কাভার করে, বাকি 5% লাগে হলো টেকনোলজি সাপোর্ট। কিন্তু আপনাকে নর্মালি সব ভেন্ডাররা এসে বলে দেবে আমার এই প্রোডাক্ট নিলে আপনি পুরোপুরি সিকিউর,
আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল কিনেন F5 কিংবা কি যেন নাম ইম্পারভা কিনেন, কিনলে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন সবচেয়ে সিকিউর। কিন্তু দুঃখজনক হলো সত্যি ইম্পারভার লোকালি কেউ ডেপ্লয়মেন্ট করার মতো কোনো স্কিল রিসোর্স নাই। F5 একই অবস্থা, রিসোর্স আছে, তারা বেশিরভাগই ল্যাবে কাজ করছেন, রিল লাইফে কাজ করতে গেলে একটা দুইটা অ্যাপ্লিকেশন হলে খুব সহজ, যেসব অ্যাপ্লিকেশানে ওপেন মানে ডিফল্ট পোর্ট ইউজ করে সেগুলো খুব সহজ, যেগুলোর ক্ষেত্রে কাস্টমাইজ পোর্ট ইউজ করা শুরু হয় সেগুলোর কথা বলতে গেলে বলে এটা এভাবে করবো না এভাবে করবো, এভাবে করলে সুবিধা হবে না এভাবে করলে সুবিধা হবে। তো সেগমেন্টেশন এবং সলিউশন ডেপ্লয়মেন্টেশন ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং। আর আমি আপনাদের অনুরোধ করব, কাজ শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই অবশ্যই পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ করার প্র্যাকটিস করেন, কি দেওয়ার কথা ছিল, কি দেওয়া হয়েছে, কি করা হয়েছে, কি করা হয়নি, কোথায় ল্যাপস আছে, কোথায় গ্যাপ আছে, একটু কষ্ট করে দেখেন। আর আমি আছি, যদি কোশ্চেন থাকে চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। থ্যাংক ইউ।